জয় ভোলেনাথ। গ্যালাক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। কর্কট রাশির জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনার যদি কর্কট রাশি হয় তাহলে বলবো ভিডিওটিকে পুরোটা দেখুন এবং শুনুন। 5 জুন 2022 থেকে আগামী 23 অক্টোবর 2022 পর্যন্ত শনিদেব বক্রী অবস্থায় থাকবে, চলে আসছে কুম্ভ রাশি থেকে মকর রাশিতে। তো শনিদেবের এই বক্রী অবস্থা কর্কট রাশির জীবনযাত্রাকে কতটা প্রভাবিত করবে, কর্কট রাশির জন্য শনিদেবের এই বক্রী অবস্থা, বক্রী পরিস্থিতি কতটা শুভ আর কতটা অশুভ, তা নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করছি। আর অবশ্যই থাকছে শনিদেবের বক্রী অবস্থাগত কর্কট রাশির জন্য 141 দিনের একটি বিশেষ প্রতিকার একদম বিনামূল্যে। যদি আপনি আমার এই চ্যানেলে নতুন দর্শক হন বা যদি এখনো আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাহলে বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। তাহলে কি হবে, আমি যখন পরবর্তীকালে বিভিন্ন রাশিফল টোটকা টিপসের ভিডিও তৈরি করব, তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আসছি মূল বিষয়বস্তুতে। একটু আগে বলছিলাম বক্রী, শনি বক্রী হয়েছে, এই বিষয়টি কি? জ্যোতিষ শাস্ত্র মতে 12টি রাশিতে প্রত্যেকটি গ্রহ নির্দিষ্ট সময় মতো রাশি পরিবর্তন করে এগিয়ে চলে সামনের দিকে। রাহু কেতু চলে ঘড়ির কাঁটার দিকে এবং বাকি গ্রহরা চলে অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীতে। রাশি পরিবর্তন করতে থাকে নিজস্ব সময়সীমা অতিক্রম করে। যেমন ধরুন রবি 30 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে, যেখানে শনিদেব 2.5 বছর অন্তর অন্তর রাশি পরিবর্তন করে। তো কোনো গ্রহ যখন সামনের দিকে নিজের গতিপথের দিকে এগিয়ে যেতে যেতে হঠাৎ করে থেমে গিয়ে বিপরীত দিকে চলা শুরু করে, বিপরীত দিকে চলতে শুরু করে, উল্টো চলা শুরু করে, গ্রহদের ওই অবস্থা, ওই পরিস্থিতিকে বলা হয় বক্রী। মনে রাখবেন চন্দ্র এবং রবি কিন্তু কখনো বক্রী হয় না, বাকি গ্রহরা বক্রী হয়। তো শনি এখন বক্রী হয়েছে 5 জুন 2022 থেকে আগামী 23 অক্টোবর 2022 পর্যন্ত বক্রী অবস্থায় থাকবে। তো এই পরিস্থিতি আপনার রাশিফলকে কতটা প্রভাবিত করবে, আপনার জীবনযাত্রাকে কতটা প্রভাবিত করবে, সেটা নিয়ে এই ভিডিওটি তৈরি করছি। তো চলুন আমি আপনাকে একটি রাশিচক্রের মাধ্যমে আপনার রাশি অনুযায়ী, আপনার জন্মরাশি অনুযায়ী শনিদেবের বক্রীগত অবস্থান, বক্রী অবস্থান থেকে তার দৃষ্টি এবং তার ফলাফল নিয়ে আলোচনা করবো। এবং অবশ্যই এই ভিডিওতে থাকছে আপনার জন্মরাশি অনুযায়ী শনির বক্রী অবস্থার একটি বিশেষ প্রতিকার একদম বিনামূল্যে। এই যে ছবিটি আপনি দেখছেন, এটা হলো কর্কট রাশির একটি সাধারণ রাশিচক্র। কর্কট রাশির সাপেক্ষে শনিদেব হলো আপনার সপ্তম পতি এবং অষ্টম পতি। শনিদেবের হাতেই আছে আপনার বৈবাহিক সম্পর্ক, বিবাহিত জীবন, ব্যবসা, আপনার আয়ু। ছবিতে যে 3টি চোখের সিম্বল আমি দেখাচ্ছি, তার দ্বারা আমি বোঝানোর চেষ্টা করলাম শনিদেব বক্রী থাকাকালীন আপনার রাশিচক্রে কোথায় কোথায় দৃষ্টি দেবে। একবার নিজের জন্মছকে শনিদেবের অবস্থান অবশ্যই দেখে নেবেন। যদি আপনার জন্মছকে শনিদেব শুভ অবস্থায় থাকে তাহলে আপনি শুভ প্রভাব পাবেন, আর যদি শনিদেব আপনার জন্মছকে অশুভ অবস্থায় থাকে তাহলে আপনি অশুভ প্রভাব পাবেন। এই যে বললাম শুভ প্রভাব অশুভ প্রভাব, তার পরিমাপ কতটা আপনি পাবেন, কতটা শুভ প্রভাব পাবেন, কতটা অশুভ প্রভাব পাবেন, তা নির্ভর করছে আপনার জন্মছকে শনিদেবের অবস্থান এবং ডিগ্রিগত মানের ওপর। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বক্রী গ্রহ সর্বদা শক্তিশালী হয়। আরেকটা বিষয় বলার আছে, আমি 1008 টোটকার একটি ধারাবাহিক সিরিজ তৈরি করছি, ওপরে এই লিঙ্কটি দিয়ে রাখলাম। এই লিঙ্কে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন আমার 1008টি টোটকা। নামমাত্র খরচে খুবই সহজ উপায়, বিভিন্ন সমস্যার সমাধানের পদ্ধতি আমি ওই ভিডিওতে আলোচনা করেছি, ওই ভিডিওগুলোতে আলোচনা করেছি, একবার দেখে নেবেন। শনিদেবের বক্রী অবস্থান কর্কট রাশির জন্য ভালো না খারাপ, 5 জুন থেকে আগামী 41 দিন আপনার কেমন যেতে পারে। প্রথমত শরীর স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন। যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আমার ভিডিও দেখছেন শুনছেন, তাদের উদ্দেশ্যে বলছি, এই সময় আপনার মানসিক চাঞ্চল্যতা বেড়ে যাবে, মানসিক অস্থিরতা তৈরি হবে, মাঝে মাঝে আপনি যে কোনো বিষয়ে খুবই অধৈর্য হয়ে পড়বেন, আত্মীয়দের সাথে বিবাদে জড়িয়ে পড়তে পারেন, কাজকর্মে পরিশ্রম বাড়বে। 12ই জুলাইয়ের পর থেকে বৈবাহিক জীবনে শুভ পরিবর্তন ঘটবে। এই সময় জীবনসঙ্গীর সাথে আলোচনা করে পারিবারিক সিদ্ধান্তগুলো আপনি অবশ্যই নেওয়ার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে যে পরিশ্রম চলছিল, যে সমস্ত স্ট্রাগল চলছিল, সেগুলি ধীরে ধীরে কেটে যাবে। ব্যবসায়ীরা কোনো বড় বিনিয়োগ করার আগে অবশ্যই
নিজের জন্মছকে শনিদেবের অবস্থান এবং ডিগ্রিগত মান অবশ্যই দেখে নেবেন। এই সময় আগামী 141 দিন কোনো ঋণ নেবেন না, কাউকে কোনো ঋণ দেবেন না। শেয়ার মার্কেট ইত্যাদি ক্ষেত্রে বিনিয়োগ সঠিক হবে না এই সময়। বাবার সাথে অনেক সময় বিভিন্ন বিষয় নিয়ে মতানৈক্য তৈরি হবে। জমি সংক্রান্ত কেনা বেচা এই সময় একদমই নয়। নিজের জেদকে নিয়ন্ত্রণ করুন, প্রেম সম্পর্কে নিজের রাগ ইগোকেও নিয়ন্ত্রণ করুন। 22 জুলাইয়ের পর থেকে ব্যবসায় গতি বাড়বে, তবে সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই নিজের জন্মছকে শনিদেবের অবস্থানগত মান এবং ডিগ্রিগত মান দেখে নেবেন। কয়েকটি সহজ উপায় নিয়ে আলোচনা করছি, কিছু প্রতিকার আমি বলে দিচ্ছি আপনার জন্য। কি করবেন, সূর্যাস্তের পরে প্রতিদিন শনিদেবের বীজ মন্ত্র জপ করুন। সোমবার দিন দেবাদিদেব মহাদেবের মন্দিরে কালো তিল দান করুন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমি যখন কর্কট রাশির জন্য পরবর্তীকালে যে সমস্ত ভিডিও তৈরি করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় মাতা।